নমস্কার, আপনারা দেখছেন দি লোকাল জার্নালিস্ট। আর লোকাল জার্নালিস্টের প্রত্যেক দর্শককে আজকে প্রজাতন্ত্র দিবসের জন্য জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আর আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিখ্যাত অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ। দিদি, আপনাকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। অনেক ধন্যবাদ আপনাদেরও সকলকে। আর আপনারা সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকুন। একটা সময় কিরণমালার কটকটিকে দেখে বাচ্চারা ভয় পেত, আর আজকে বাচ্চাদের সঙ্গেই প্রজাতন্ত্র দিবস পালন, কি অভিজ্ঞতা? আসলে বাচ্চাদের সঙ্গে আমার খুব একটা অদ্ভুত, মানে যখন কিরণমালা চলতো তখন আরও বেশি এটা হতো যে বাচ্চারা আমার সঙ্গে দেখা করবে বলে ভীষণ এক্সাইটেড থাকতো, কিন্তু ভীষণ ভয়ও পেয়ে থাকতো, মানে দুটো জিনিস একসাথে কাজ করতো। তো আমি যখন কোনো প্রোগ্রামে যেতাম বা কোনো শোতে যেতাম, সেখানে গিয়ে আগে ওরা দূর থেকে দেখে আমাকে ম্যাঁ করে কেঁদে ফেলতো, আর যেই আমি ওদের ডাকতাম, তারপর একটু মজা করতাম, তারপর আমার পাশ থেকে আর ওরা উঠতেই চাইতো না। কিন্তু ওর বাবা মাদের বক্তব্য ছিল, মানে তখন তারা বলতেন যে আমি আমার নাম দেখিয়ে দেখিয়ে তাদের খাবার খাওয়ানো হয় আর হোমওয়ার্ক করানো হয়। তো বাচ্চাদের আমি খুব ভালোবাসি, তো আজ আমি খুব খুশি যে এরকম একটা বিশেষ দিনে আমি বাচ্চাদের মধ্যে থাকতে পারছি। আচ্ছা আচ্ছা দিদি, এটা একটা অরফানেজ অর্গানাইজেশন, তো আজকের দিনে এই রকম বাচ্চাদের সঙ্গে পালন করে আপনি দর্শকদের উদ্দেশ্যে বা আপনার অনুরাগীদের উদ্দেশ্যে কী বার্তা দিতে চাইছেন? আমি মানে আমরা প্রত্যেকেই প্রিভিলেজড, মানে অনেক কিছু, মানে অনেক দিক থেকে আমাদের ভগবানের আশীর্বাদে আমাদের অনেক প্রত্যেকেরই স্ট্রাগল থাকে জীবনে, কিন্তু অনেক স্ট্রাগল থেকে আমরা হয়তো মুক্ত। মানে অরফেনদের যেটা ফেস করতে হয় বা আন্ডার প্রিভিলেজ যে বাচ্চারা, এত সুন্দর সুন্দর বাচ্চারা এসছে, তারা হয়তো অনেক কিছু সুযোগ পান না, যে সুযোগটা আজকে এএলসি করে দিচ্ছে, এবং এই যে একটা এত দারুণ ব্যাপার এরা করছে, তো আমার মনে হলো ওয়াই নট, মানে একটা দিন আমি এসে এখানে কাটাতেই পারি। কিছুই না, একটু খাওয়া দাওয়া করলাম একসঙ্গে, একটু খাতা টাতা বই মানে আঁকার জিনিসপত্র দিয়ে সবাই মিলে বসে একটু আঁকলাম, ওরা পারফর্ম করলো, ওদের সঙ্গে একটু গল্প করলাম, একটু এটা তো আমার পাওয়া, আমি বলবো মানে এটা আমারই পাওয়া। তো অভিনয় জীবনের পাশাপাশি এই ধরনের কাজকর্ম বা এই ধরনের কাজের ব্যাপারে কিছু ভাবছেন আপনি নিজের জীবনে? আমি একটা জিনিস হচ্ছে, এই ধরনের কাজে তো অনেকটা সময় দিতে হয়, সেটা এই মুহূর্তে আমি যদি মানে সারাক্ষণই এইরকম কাজের মধ্যে আমি হয়তো যুক্ত থাকতে পারবো না, সেই জন্যই করা নয়, সেই জন্যই যারা করছেন যতটা সম্ভব তাদের সঙ্গে থাকা, এটাই। এবার একটু অভিনয় জগতের প্রশ্নে আসি। চান্দ্রেয়ী ঘোষকে বেশ কিছুদিন দর্শকরা দেখতে পাচ্ছেন না, তো আপনার আগামী কাজ কি, মানে ওয়েব সিরিজ বা টেলিভিশন বা বড় পর্দা, কি প্রজেক্ট আপনার আগামী? অনেক কিছুই আসছে, আজকে মুক্তি রিলিজ করছে G5 রিস বলে একটি ছবি আমার আসছে, একটা নতুন ধারাবাহিক আসছে, সেটা নিয়ে এখন আমি কিছু বলতে পারবো না আপাতত, মানে সেটা যখন রিলিজ, মানে যখন অ্যানাউন্সমেন্ট হবে তখন জানা যাবে, এবং মন্টু পাইলট 2-এর শুটিং কাল থেকে শুরু হচ্ছে। তো আজকে TLJ-র দর্শকদের প্রতি এবং আপনার অনুরাগীদের প্রতি আপনি কি বলবেন? আমি এটাই বলবো যে বছরটা শুরু হয়েছে, আমরা গত 2 বছর খুব অন্ধকারের মধ্যে কাটিয়েছি, আশা করি এই বছরটা ভালো কাটবে, আর আপনারা সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকুন, হ্যাপি নিউ ইয়ার, সবার মঙ্গল কামনা করি, এটুকুই বল। অনেক ধন্যবাদ। ওকে, আমরা ভীষণ এনজয় করছি আজকে রিপাবলিক ডে, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এন্ড লোডস অফ লাভ টু অল অফ ইউ, বাই। তো এতক্ষণ আপনারা দেখলেন অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ কিভাবে আজ প্রজাতন্ত্র দিবস পালন করছেন। এরকমই আরও অন্য অন্য অভিনেতা অভিনেত্রীদের খবর পেতে চোখ রাখুন দি লোকাল জার্নালিস্টের পর্দায়। এখনকার মতো এই পর্যন্তই, নমস্কার, জয় হিন্দ।